হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ গেম প্লে। আজকের গেম প্লে খেলতে চলেছি ফ্রি ফায়ার। তো চল ফ্রি ফায়ার স্টার্ট করা যাক। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এরোপ্লেনটা আকাশে উঠছে এবং আকাশে উড়ে অবস্থায় এখান থেকে অনেকে পড়ে গেল, কিন্তু আমি একটু সামনে পড়তে চাই, কারণ হচ্ছে যেখানে মানুষ কম থাকবে সেখানে আমার কী বলে বন্ধুত্ব খুঁজতে সুবিধা হবে। সেই জন্য দেখো আমরা জাম্প করে গেছি। জাম্প করার পর তো আমরা এখানে এখন ড্রাইভ করে নিই। ড্রাইভ করার পর আমাদের আস্তে আস্তে নামতে হবে। তো ড্রাইভ করছি আমি, তো যেমন কি দেখতে পাচ্ছ যে আমি ড্রাইভ করছি এবং আমার প্যারাশুট খুলে গেছে এবং প্যারাশুটের মানে সাহায্যে আমি নেমে আসছি। এবং তোমরা শর্ট ভিডিওতে 500 ইয়ার্স কমপ্লিট করেছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে দৌড়াদৌড়ি করতেছি, মানে আমরা এখানে বন্দুক খোঁজার আশা। তো বন্দুক পাইলে হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা লোক যে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে গেছে, যাতে আমরা ওকে মারতে না পারি। তো আমি বন্দুক পেয়ে গেছি আর ও নিজের হাত দিয়ে আমাদের মারছে, তো আমি ওকে মেরে ফেলেছি। তো ওর থেকে আমি কিছু হার্ট পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা লোক এসেছে, সেটাকে আমি মারার ব্যবস্থা করব, কারণ হচ্ছে আমার কাছে বন্দুক আছে এবং ওকে আমি মারতে পারি চাইলেই। আমি মরে গেলাম, মানে একটু আগে আমার একটু হার্ট ড্যামেজ হয়েছিল যার কারণে আমি এখন মরে গেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আবার স্টার্ট করবো গেম প্লে। গেম প্লে স্টার্ট করিনি এবং দেখতে পাচ্ছ যে আমি আবার ড্রাইভ করতে করতে নামছি। আর ড্রাইভ করতে করতে নামতে নামতে না আমাদেরকে এখন নেমে যেতে হবে। নেমে যাওয়ার পর আমাদের আরও কাজ আছে, যেমন বন্দুক খোঁজা, মানুষ মারা, সব কিছু মিলিয়ে ভুইয়া পাওয়া, এটা আমাদের কাজ। তোমরা যারা যারা আমাদের মিশনও ভুইয়া দেখনি তারা অবশ্যই দেখে নিবা, কারণ এই ভিডিওতে না অনেকটা মানে অনেকটা সলিউশন দেওয়া আছে তোমরা কী করে ভুইয়া পেতে পারো। আর এছাড়া পাতিনার নাবিল দুজনে এই গেম প্লেটা খেলেছে, তোমরা সেটা দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে দৌড়াদৌড়ি ব্যস্ত আছি, আমার বন্দুক পাওয়াটাই জরুরি। আর তোমরা এই ভিডিওতে হয়তো কোনো সলিউশন নাও পেতে পারো, সেই জন্য অবশ্যই ফাতিন নাবিলের ওই মিশন অফ ভুইয়া দেখে নিবা। তোমাদের আমি ভালো মতো এই ছবিটা দেখিয়ে দিলাম যাতে তোমরা এটা দেখে নিতে পারো। তো যেমন কি দেখতে পাচ্ছ যে আমি এখানে বন্দুক খোঁজার আশায় এসেছি এবং এখানে কিছু বন্দুক পেয়েও গেছি একটা বন্দুক। তো আমি এখানে একটু অ্যামো পেলাম। আরেকটা কথা হচ্ছে যে ফ্রি ফায়ার প্লাস ওই যে মিশন অফ ভুইয়া এইসব দেখে নিতে পারো। আর এছাড়া ফ্রি ফায়ার ভিডিও তো আসবেই, ফাতিনের আসবে, নাবিলের আসবে। আর হচ্ছে গিয়া যে আমরা এখানে সেফ জোনে স্ট্রাইক লেখা উঠছে, মানে সেফ জোন আসছে। আর আমি যতটুকু দেখেছি ততটুকু অনুযায়ী খেলছি, তো খারাপ হতে পারে ভালো হতে পারে। দেখতে পাচ্ছ যে আমি আরেকটা বন্দুক পেয়েছি, তো বন্দুকটা 50টা গুলির মতো আছে আর আরেকটা 27টা। তো আমরা এখন না চলে যাবো এখান থেকে, তো আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ হচ্ছে এখানে সেফ জোন আসতেও পারে বা মানুষও থাকতে পারে সেই জন্য। তো গাইস আমরা এখানে বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করতেছি যাতে আমাদের কী বলে কোনো মানুষকে খুন করতে পারি। তো সেই জন্য আমরা এখানে এখন গোলাগুলি করব। গোলাগুলি করার পর যে আমাদের যে অস্ত্রটা বাকি থাকবে সেটা দিয়ে আমরা অনেক মানুষ মারতে পারবো। তো সেই জন্য অবশ্যই মিশানা ভুই এবং এটা দেখো। তো যেমন কি গাইস আমরা এখানে দৌড়াচ্ছি কোনো মানুষ পাওয়ার আশায়। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন ব্যাগ পেয়েছি। ব্যাগ তো আমাদের এত বেশি দরকার নেই, আমাদের দরকার কিছু বন্দুক আর কিছু মানুষ মানে যাদের মেরে আমরা ভুইয়া পেতে পারি। তো দেখতে পাচ্ছ আমাদের আমাদের মানুষের সংখ্যা দেওয়া আছে 24 জন আর আমরা মেরেছি পর্যন্ত 1 জনকে। তো আমাদের এখন আরও বন্দুক পাওয়া গেল, আমরা এখানে পেয়েছি কিছু বন্দুক। আর এখানে একটা মানুষ দেখতে পাচ্ছি না, এখানে কোনো মানুষই নাই। তো দেখতে পাচ্ছ যেমন কি যে কোনো মানুষ নেই এখানে, তো আমরা এখানে কী করবো? তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু বন্দুক আছে, যে বন্দুকগুলো দিয়ে আমরা আমাদের কাজ করতে পারবো। আর গাইস আমরা এখানে আছে না যে আমাদের এখানে দৌড়াতে হবে, তো দৌড়ানোটা অনেক জরুরি। তো দেখতে পাচ্ছ যেমন কি যে আমরা এখন এখানে দৌড়াচ্ছি এবং আমাদের না এখানে কিছু সেফ জোন থেকে বাঁচতে হবে এবং মানুষ মারতে হবে, তাহলে আমরা জিততে পারবো। আর আমাদের এখানে আরও কাজ আছে, যেমন কি অনেক বিগ বিগ সলিউশন করা।
তোমরা অবশ্যই শর্ট ভিডিওর পাশাপাশি আমাদের লং ভিডিও দেখো, কারণ হচ্ছে শর্ট ভিডিওতে জাস্ট তোমরা ছোটো ছোটো ফ্রি ফায়ার জিনিস দেখতে পারো, কিন্তু লং ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর গেমপ্লে দেখতে পারো, সেই জন্য অবশ্যই লং ভিডিও দেখবা, তো দেখতে পাচ্ছো এবং শর্ট ভিডিও দেখবাই তো। আর আমরা এখানে দেখতে পাচ্ছ দৌড়াচ্ছি এবং আমাদের কোনো মানুষ এখনও পর্যন্ত মারা হয়নি, একজনই হয়েছে। তো আমরা ফ্রি ফায়ারে এত ভালো পারি না, কারণ হচ্ছে আমি ফ্রি ফায়ার পারি না। তো দেখতে পাচ্ছ যেমন কি আমরা এখানে দৌড়াচ্ছি এবং আমাদের না এখান থেকে কিছুটা পেতে হবে, যে আমরা যাতে কী বলে আমরা যাতে এখানে কাজ করতে পারি। তো আমরা এখানে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে আমার কাজের মানে বিভিন্ন কাজ করছি, তো দেখতে পাচ্ছ যে আমি এখানে দৌড়াতে ব্যস্ত আছি এবং দৌড়ানো ব্যস্ত পাশাপাশি আমি এখানে একটা জিনিস ইউজ করবো, তো চলো ইউজ করা যাক। তো আমরা ইউজ করে ফেলেছি এবং এখানে না কিছু একটা লেখা উঠেছে, বাদ দাও। তো এবার দেখতে পাচ্ছ যে আমরা এখানে দৌড়াদৌড়ি করছি এবং আমাদের না এখান থেকে একটা এরোপ্লেনও দেখা গেলো, এরোপ্লেনটাকে গুলি করা যাবে না হয়তো। তো আমরা এখানে ম্যাপ দেখে নিই, ম্যাপে কোথায় মানুষ বেশি আছে সেসব দেখে নিই, আর এখানে চিহ্নিত করে নেব যাতে আমরা ওখানে গিয়ে মানুষকে মেরে ভুয়ে পেতে পারি। তো আর এছাড়া কিন্তু মোটামুটি অনেকক্ষণ হয়েছে, বাট এছাড়া ফ্রি ফায়ার তো অনেক বড়ো হয়, ফ্রি ফায়ার ভাতি নেবে সেটা খেলা আমার সাথে না। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে দৌড়াচ্ছি এবং আমি এখানে একটা পয়েন্ট সেট আপ করে দিয়েছি যাতে আমরা ওখানে গিয়ে মানুষ মেরে আমরা আমাদের কাজগুলো পূর্ণ করতে পারি, আর আমরা আমাদের কাজটা পূর্ণ করতে পারলে আমরা ভুইয়া পেয়ে যাব। আর এছাড়া যদি মনে করো তোমরা বসে থাকো এক জায়গায় আর সব মানুষ মরে যায়, তখনও তোমরা ভুইয়া পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মেরে পেতে অনেক মানে একদম মেরে তারপরে পেতে অনেক মজা লাগে, তো মেরে পেতে পারো আর না ছাড়া এইভাবে বসেও থাকতে পারো। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে দৌড়াচ্ছি এবং কোনো মানুষ কাছে আসলে অবশ্যই মারতে হবে, নাহলে সে মেরে দিবে, আর ভুইয়া পাওয়ার হাতের দূরের কথা কিছুই হবে না। তো দেখতে আরও মানে ডাউন লেভেল হয়ে যাবে, ডাউন লেভেল যে বলে ডাউন লেভেল হয়ে যাবে। তো কোনো মানুষ নাই, ভাল লাগতেছে না গেমটা খেলতে, তো আমরা এখানে মরে গেলাম। তো আজকের গেম প্লে পর্যন্তই ছিল, তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বিদায়। ফাতিন নাবিলের মিশনও বুইয়া দেখে নিও, বাই বাই।